প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই তৃতীয় অধ্যায়ে বাংলাদেশে নগর সমূহে অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যা ও সমাধান, এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজ আলোচনা করি। আধুনিক সভ্যতার গোড়াপত্তন, রূপায়ণ ও বিকাশে নগর একটি উল্লেখযোগ্য উপাদান। শিল্পায়নের যুগে বিজ্ঞান ও প্রযুক্তির আকাশচুম্বী উন্নয়নে আধুনিক জীবনযাত্রার প্রয়োজনেই মানুষ নিজের মেধা, মনন ও বুদ্ধি খাটিয়ে উন্নত নির্মাণশৈলীর সাহায্যে তৈরি করছে নগর। শুরুতে নগরায়নের হার বেশ কম থাকলেও বর্তমানে তা অপ্রতিরোধ্য গতিতে অগ্রসমান। ধারণা করা হচ্ছে যে 2030 সালের পূর্বেই পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি জনসংখ্যা নগরে বর্ষবাস করবে। এ মর্মে ধারণা করা হচ্ছে যে 2025 সালের মধ্যেই উন্নয়নশীল বিশ্বের অর্ধেকেরও বেশি লোকসংখ্যা নগরবাসী হবে। এভাবে নগরায়ণ প্রক্রিয়া চলতে থাকলে হয়তো পৃথিবীতে কোনো এক সময় গ্রাম খুঁজে পাওয়া মুশকিল হবে। দ্রুত গতিতে এ নগরায়ণ প্রক্রিয়ার নানা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা আসি যে নগর সমূহে অতিরিক্ত জনসংখ্যার সমস্যা, কী কী সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখানে 12টা পয়েন্ট আমি নির্ধারণ করেছি, এই 12টা পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি, তারপরে পরবর্তী পৃষ্ঠায় যাব। প্রথমে আমরা আসি আবাসন সংকট, যে অতিরিক্ত জনসংখ্যা যে চাপ যখন আসবে বা সৃষ্টি হবে তখন আবাসন অর্থাৎ থাকার জায়গার উপর বিশাল একটা প্রভাব পড়বে। যেমন বাসস্থান মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম, মানুষের সুস্থ স্বাভাবিক জীবন ধারণের জন্য স্বাস্থ্যসম্মত ও নির্ঝঞ্ঝাট বাসস্থানের কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা স্ফীতি এমন পর্যায়ে পৌঁছায় গেছে যে মানুষের এই মৌলিক চাহিদাটুকু পূরণের সামর্থ্য সকলের নেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা হলেও বঞ্চিত গৃহহারা মানুষ আজও তার বাসস্থানের নিশ্চয়তা পায়নি। বাংলাদেশের অধিকাংশ মানুষের কর্মসংস্থানের নিশ্চয়তা নেই। কৃষি শ্রমিকরা বছরের অর্ধেক সময়ই সদ্য বেকারত্ব ভোগে। এদেশের নগর এলাকায় বসবাসকারী জনসংখ্যার শতকরা প্রায় 70 থেকে 80 ভাগই দরিদ্র। এসব দরিদ্রের মধ্যে যারা দরিদ্রতম তাদের নির্ধারিত কোনো মাথা গোঁজার ঠাঁই নেই, এরা বস্তি ও অনির্ধারিত এলাকায় বসবাস করে। এসব দরিদ্র মানুষ পুরো পরিবার নিয়ে 50 থেকে 60 বর্গফুট জায়গার মধ্যে বাস করতে বাধ্য হয়। মফস্বল শহরের মাত্র 1/5 বাড়ি সম্পূর্ণ পাকা এবং সিংহভাগ বাড়ি একতলা, আধা পাকা অথবা কাঁচা ধরনের। পৌর শহরগুলোতে নাগরিক সেবাসমূহের মান অত্যন্ত নিম্ন। বাংলাদেশের অধিকাংশ পৌর এলাকার বিশুদ্ধ পানি সরবরাহ, পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, স্বাস্থ্য ও শিক্ষা ও বিনোদন তো নেই বললেই চলে। ঢাকা সহ সিটি কর্পোরেশনগুলোতে কিছুটা নাগরিক সেবা পাওয়া গেলেও অন্যান্য জেলা শহরগুলোতে এসব সেবার অধিকাংশই অনুপস্থিত। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে জনকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না, বিধায় এসব বর্ধিত জনসংখ্যা কর্মসংস্থানের খোঁজে শহরগুলোতে এসে ভিড় জমাচ্ছে এবং নগরগুলোকে বাসের অযোগ্য করে তুলছে। 2 নম্বর পয়েন্টে আমরা আসি বস্তি ও কোয়ার্টার্সের বিস্তার। জনসংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির ফলে দেশে কর্মসংস্থানের চরম অভাব সৃষ্টি হয়েছে। এছাড়া শিল্পায়নে দেশি বিদেশি বিনিয়োগ বর্তমানে প্রায় শূন্যের কোটায় নেমে আসায় বেকারত্বের হার যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। কর্মসংস্থান ও জীবিকার তাগিদে মানুষ ব্যাপক হারে গ্রাম থেকে শহরে এসে ভিড় জমাচ্ছে।
এছাড়া প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে ছিন্নমূল মানুষ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্বয় সম্বলহীন মানুষ সাহায্যের আশায় নগরে এসে ভিড় জমায়। ফলে নগর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নানা কারণে নগরে এ সকল মানুষ কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা না পাওয়ায়, বিশেষ করে কর্মসংস্থান, আবাসন ইত্যাদি প্রচণ্ড সংকটের কারণে শহরগুলোতে বস্তির প্রসার ঘটছে। বাংলাদেশে মোট জননগরীর জনসংখ্যার প্রায় 25% বস্তিতে মানবতার জীবনযাপন করছে। ঢাকা শহরসহ বাংলাদেশের বস্তি এলাকাসমূহে লোকসংখ্যার ঘনত্ব খুব বেশি। বস্তিতে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃ নিষ্কাশন, আবর্জনা দূরীকরণ ইত্যাদি সুবিধা অপ্রতুল। পানি, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ প্রায় ক্ষেত্রেই সমস্যা সংকুল। রাস্তার ধারে, খাল জমিতে, রেললাইনের পাশে এসব বস্তি মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে এবং পরিবেশ দূষণ না করেও তাদের কোনো উপায় নাই। এছাড়া বস্তি যানজট, সড়ক দুর্ঘটনা, সামাজিক অবক্ষয়, সন্ত্রাস, অপরাধ সংগঠন, মাদকের বিস্তার, রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি সহ নানাবিধ সমস্যা সৃষ্টি করছে। এটি নগরীয় সৌন্দর্য নষ্ট করছে এবং নগরবাসীদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করছে। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসি, চিকিৎসাজনিত সমস্যা। অতিরিক্ত জনসংখ্যার কারণে স্বাভাবিক যে চিকিৎসা বা সেবা মানুষ পায়, কিন্তু এই ব্যাপক চাপের কারণে এই সেবাগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছে না বা সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শহরের চিকিৎসা প্রতিষ্ঠান সমূহ জনসংখ্যার চাপে ভালো সেবা দিতে পারছে না। সরকারি হাসপাতালে লম্বা লাইন পেরিয়ে চিকিৎসকের দেখা পাওয়া কষ্টকর। আবার বেসরকারি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল, হয়রানি, নির্যাতন পড়েই রয়েছে। মোট কথা, ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পাওয়ায় সবার পক্ষে ভালো স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হচ্ছে না। 4 নম্বরে আমরা আসি, চিত্ত বিনোদন অভাব। বেঁচে থাকার জন্য মানুষের চিত্ত বিনোদনের প্রয়োজন হয়, কিন্তু নগরগুলোতে যেসব পার্ক, সিনেমা হল, জাদুঘর, চিড়িয়াখানা আছে, তা থেকে ধারণ ক্ষমতার তুলনায় অধিক মানুষ ভরে যায়। ফলে কারোর পক্ষে আর ভালো মতন বিনোদন পাওয়া সম্ভব হচ্ছে না। 5 নম্বর পয়েন্টে আসি, দারিদ্র সমস্যা। বর্তমানে এদেশের 47% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। অর্থাৎ এ শ্রেণীর মানুষ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করতে পারে না। এশীয় উন্নয়ন ব্যাংকের এক সমীক্ষায় বলা হয়েছে, যদিও নগর অর্থনীতি এবং নাগরিক সুবিধাদি গ্রামাঞ্চল থেকে ভালো, তথাপি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চেয়ে শহরের দরিদ্রদের বঞ্চনা বেশি। এরা অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস করে। এবার আমরা আসি 6 নম্বর পয়েন্টে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের নগরগুলোতে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা যে হারে বেড়েছে, সে হারে রাস্তাঘাট ও অন্যান্য সুবিধা বাড়েনি। ফলে পরিবহন ও যোগাযোগ সৃষ্টি হচ্ছে নানা রকম সমস্যা। যানজট, সড়ক দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, রাস্তাঘাটের দুরবস্থা ও অপ্রশস্ততা, ট্রাফিক আইন লঙ্ঘন, চালকের উচ্ছৃঙ্খলতা, বেআইনি পার্কিং, অবিরাম রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি, চালকদের অদক্ষতা, ফাঁকার ও বিভিন্ন ধরনের কারবারিদের রাস্তা দ্বারা রাস্তা দখল প্রভৃতি যানজট ও সড়ক দুর্ঘটনা তথা পরিবহন সংক্রান্ত সমস্যার মূল কারণ। এবার আমরা আসি পরবর্তী পয়েন্টে, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অস্থিরতা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন নগরে সন্ত্রাস একটি মারাত্মক ব্যাধিরূপে আজ চিহ্নিত হচ্ছে। সন্ত্রাস নানা ধরনের হয়, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতিগত ও সামাজিক ধরনগুলোই প্রধান। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, বেকারত্ব, দারিদ্র, হতাশ, ড্রাগ সেবন, মূল্যবোধের অবক্ষয়, আইনের শাসনের অভাব, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে
দুর্বলতা প্রভৃতিকে সন্ত্রাসের কারণ হিসেবে চিহ্নিত করা যায়। পরবর্তী পয়েন্টে আমরা আসি, আট নম্বর পয়েন্টে দুর্যোগ, অগ্নিকাণ্ড ও বন্যা ইত্যাদি। বাংলাদেশের নগর অঞ্চলে বিভিন্ন রকমের দুর্যোগের মধ্যে অগ্নিকাণ্ড অন্যতম। ঢাকা মহানগর সহ অন্যান্য শহরের সবচেয়ে জনবহুল ও অপরিকল্পিত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। অগ্নি নির্বাপক ব্যবস্থা ত্রুটিযুক্ত না হয়, ত্রুটিমুক্ত না হয় এসব অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় ব্যাপক এলাকা, ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পদ। বছরে প্রায় সময় দেখা যায় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে, পাটকল ফ্যাক্টরিতে চরম আকারে বা বস্তিতে আগুন লেগে সব কিছু ধূলিসাৎ হয়ে যায়, ভস্মীভূত হয়। এবার আমরা আসি নয় নম্বর পয়েন্টে, নগরের স্বাস্থ্যগত সমস্যা। বাংলাদেশের নগর দারিদ্র্যের সাথে নগরের নগরীয় স্বাস্থ্যের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে নগর এক তৃতীয়াংশ দারিদ্র অধিবাসীরা প্রায় সব সময় অসুস্থতার মধ্যে থাকে। প্রায় 44% শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। 10 নম্বর পয়েন্টে আসি, পরিবেশগত সমস্যা। অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ঘটে। নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প কারখানা, জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, বন উজাড়, অতি উচ্চমাত্রার শব্দ, বিভিন্ন অনুবীক্ষণিক জীব, নীরব সবুজ শৈলাব, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া প্রভৃতি পরিবেশ দূষণ করছে। নগরায়নের সাথে যেসব পরিবেশগত সমস্যা জড়িত তা হচ্ছে কৃষির জমি র্যাস, বর্জ্য পদার্থ অপসারণ সমস্যা, বাসস্থানের অভাব, পানি, বায়ু, শব্দ ইত্যাদি দূষণ, গ্রিন হাউস প্রতিক্রিয়া সংক্রান্ত সমস্যা। নগরীয় পরিবেশ দূষণের কারণে নগরবাসীদের মাথা ব্যথা, শ্বাসকষ্ট, তন্দ্রা, দুর্বলতা, চোখ জ্বালা পোড়া, ক্যান্সার, হৃদরোগ প্রভৃতি স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এটি জীব বৈচিত্র্যে নেতিবাচক পরিবর্তন আনছে। পরবর্তী পয়েন্টে আসি, 11 নম্বর পয়েন্টে শিক্ষাগত সমস্যা। সামাজিক, অর্থনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা এক ধরনের বিনিয়োগ, বিশেষত মানুষ সম্পদ উন্নয়নের ক্ষেত্রে। শহরে শিক্ষার সুযোগ গ্রামের তুলনায় অপেক্ষাকৃত ভালো হলেও যথেষ্ট নয়। এবার আমরা আসি 12 নম্বর পয়েন্টে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। যেখানে অতিরিক্ত জনসংখ্যার চাপ থাকবে সেখানে সবকিছু সামলানো বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল রাখা খুবই কষ্টকর। বিভিন্ন নগরের অতিরিক্ত জনসংখ্যা নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ভূমিকা রাখে। নগরে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধিতে অতিরিক্ত জনসংখ্যা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে এটাই বলা যায়, বাংলাদেশের নগর সমূহে, বিশেষত বড় নগর সমূহে জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির ফলে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই এসব সমস্যার আসল সমাধান আমাদের একান্ত প্রয়োজন। এবার আমরা আসি সমস্যার সমাধান, এই অতিরিক্ত জনসংখ্যার যে সমস্যা সেই সমাধান কিভাবে করা যায় বা কিভাবে রোধ করা যায়। প্রথমে আমরা কয় নম্বর দিয়ে বোঝাতে চাচ্ছি যে নগরমুখী জনস্রোতের মাধ্যমে, এখন নগরমুখী জনস্রোতের মাধ্যমে কিভাবে এটা রোধ করা যায়, এখানে 5টি পয়েন্ট আমি লিখেছি। এখানে সেই 5টি পয়েন্ট নিয়ে প্রথমে আলোচনা করি। যে গ্রামে কর্মক্ষেত্র সৃষ্টি, এই অতিরিক্ত জনসংখ্যা বা নগরায়ণে বা নগরের দিকে যদি চাপ সৃষ্টি না করে, সেজন্য যদি গ্রামে কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, লোকজনকে ও জনগণকে গ্রামের দিকে আটকে রাখা যায়, হ্যাঁ, তাহলে হয়তো শহরে এই এই চাপটা সৃষ্টি হবে না। যাই হোক, দেশের সর্বত্র কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে, অর্থাৎ শিল্প কারখানা, অফিস আদালত প্রভৃতি কেবল শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামে স্থাপন করতে হবে। সেখানে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে, যাতে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা
গ্রামের দিকে শহরের গ্রাম থেকে শহরের দিকে ধাবিত না হয়। এতে কাজের প্রয়োজনে মানুষ শহরমুখী হবে না বা পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা শহরের দিকে ধাবিত হওয়া থেকে কিছুটা বিরত থাকবে। এবার আমরা আসি শিক্ষা চিকিৎসা ব্যবস্থার বিস্তারণ। শহরের ন্যায় গ্রামেও পর্যাপ্ত ও ভালো মানের শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যদি তোলা সম্ভব হয় তাহলে শহরে জনগণ বা এর চাপ কমতে থাকবে। 3 নম্বর পয়েন্টে আসি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। সরকারি আধা সরকারি ও বিভিন্ন বেসরকারি অফিস সমূহ গ্রাম পর্যায়ে কমপক্ষে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে, ফলে ঘরের কাছে প্রয়োজন মিটলে মানুষ আর শহরমুখী হবে না, ঘরের কাছে সব সুবিধা পাইলে মানুষ আর শহরের দিকে ধাবিত হবে না। 4 নম্বর পয়েন্টে আমরা আসি পর্যাপ্ত বিনোদন কেন্দ্র স্থাপন। নগর সমূহের উপর চাপ কমাতে দেশের বিভিন্ন স্থানে পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, সিনেমা হল প্রভৃতি স্থাপন করতে হবে, তাহলে মানুষ এই সমস্ত চাহিদা পূরণের জন্য শহরের দিকে ধাবিত হবে না। পরবর্তী পয়েন্টে আসি 5 নম্বর পয়েন্টে জীবনযাত্রার মানের সমতা বিধান। নগর ও গ্রামীণ জীবনযাত্রার মানে বর্তমানে ব্যাপক বৈষম্য আছে। শহরের মতন গ্রামেও পাকা রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। জীবনযাত্রার মান একই রকম হলে বা কাছাকাছি হলেও গ্রাম থেকে মানুষ শহরে গমন করে শহরে জনসংখ্যা বৃদ্ধির কারণ হবে না। এবার আমরা আসি পরবর্তীতে আসি 6 নম্বরে নগরের বিদ্যমান সমস্যা সমাধানের মাধ্যম, যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এইগুলো কিভাবে সমাধান করা যায় সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করি। প্রথমে আসি পরিকল্পিত নগর গঠন। প্রতিটি নগরকে মহাপরিকল্পনা অনুসারে গড়ে তুলতে হবে। নগরে মহাপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন হলে প্রতিটি ভূমির সদ্ব্যবহার নিশ্চিত হবে এবং অনেক সমস্যার সমাধান হবে। এবার আমরা আসি 2 নম্বরে নগরের সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন। নগরে সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, বর্জ্য অপসারণ এর মধ্যে সমন্বয় সাধন নিশ্চিত করতে পারলে পরিবেশগত অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। 3 নম্বর পয়েন্টে আসি নগরের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। নগরের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বাজেটের পরিমাণ বৃদ্ধি অথবা ট্যাক্স সংগ্রহের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যেতে পারে। এই সমস্যাগুলো সমাধান করলে মানুষ আর্থিকভাবে সুযোগ মানে সুবিধা ভোগ করতে পারবে, নগরের লোক যারা বসবাস করবে। পরবর্তী পয়েন্টে আসি 4 নম্বর পয়েন্টে নগরের খাল ও পুকুরসমূহ পুনঃখনন করা। নগরের পানি নিষ্কাশন প্রতিবন্ধকতা দূর করার জন্য খাল ও পুকুরসমূহের পুনঃখনন ও অবৈধ দখলদারদেরকে সরিয়ে সেখানে ভালো বসবাসের পরিবেশ করতে হবে। 5 নম্বর পয়েন্টে আসি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও অপসারণ করা। নগরীর পরিবেশ দূষণে বর্জ্য বিরাট ভূমিকা পালন করে থাকে, তাই জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং আইন করে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা করতে হবে। এতে তা যথাসময়ে অপসারণের ব্যবস্থা করতে হবে এবং দ্রুত সময়ে সেটা ব্যবস্থা অপসারণের ব্যবস্থা রাখতে হবে। 6 নম্বর পয়েন্টে আসি নগর সরকার ব্যবস্থা চালু করতে হবে বা চালু করা। নগর সরকার ব্যবস্থা চালু হলে নগরের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে টাস্ক ফোর্স গঠন করে সমষ্টিগত ব্যবস্থা নিতে হবে। 7 নম্বর পয়েন্টে আমরা আসি রাজনৈতিক অঙ্গীকার পূরণে দৃঢ়তা। সরকারের রাজনৈতিক অঙ্গীকার পূরণে দৃঢ় হতে হবে এবং সবার কাছে নগরের বিভিন্ন সুবিধা পৌঁছে দিতে হবে এবং যে সমস্ত ওয়াদাগুলো করা হয় সে ওয়াদাগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। এবার আমরা আসি 8 নম্বরে অন্যান্য পদক্ষেপ। অন্যান্য কী কী পদক্ষেপগুলো নেওয়া যায় নিলে
এই নগরে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব। নগরের জনসংখ্যাজনিত সমস্যা সমাধানে অন্যান্য পদক্ষেপগুলোর মধ্যে এখানে আমি বলি যে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু অধিদপ্তর, সেনানিবাস, কারাগার প্রভৃতি প্রতিষ্ঠান নগরের বাইরে স্থানান্তর করলে অবকাঠামো সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়া নতুন অবকাঠামো তৈরির ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করা প্রয়োজন। তারপর নগর এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, এছাড়া পানির অপচয় কমাতে হবে, তাছাড়া নগরবাসীর পানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা একটি জাতীয় সমস্যা, এ সমস্যার সমাধানের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নগরে রাস্তাঘাট নির্মাণ এমনভাবে করতে হবে যাতে বৃষ্টির পানি সহজেই নেমে যেতে পারে। তাছাড়া নালা, ড্রেন, সোয়ারেজ লাইন সবসময় সচল রাখতে হবে। এরপর নগরের বায়ু দূষণ রোধকল্পে মেয়াদ উত্তীর্ণ ব্যবহার অনুপযোগী যানবাহন নগর থেকে সরিয়ে ফেলতে হবে এবং শিল্প কলকারখানার আশেপাশে বনায়নের মাধ্যমে নিঃসৃত ধোঁয়াকে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ, ফ্লাইওভার তৈরি, রাস্তা প্রশস্তকরণ প্রভৃতি কার্যক্রম নিশ্চিত করে নতুন যানবাহন আমদানি বা তৈরি করতে হবে, তাহলে নগরের পরিবহন সমস্যা সমাধান হবে। এরপর নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করা এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করে নগরকে একটি আধুনিক বাসযোগ্য ভবনে পরিণত করতে হবে। আমরা যদি উপরের পদক্ষেপসমূহ গ্রহণ করতে পারি তাহলে নগর সমূহে অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যাসমূহ দূর করা সম্ভব হবে, ফলে সুখী ও সুন্দর জীবনযাপন গড়া সম্ভব হবে। যাই হোক, এই অধ্যায়ে হয়তো এটাই শেষ ক্লাস। আগামীতে আমরা নতুন একটা অধ্যায়তে যাব, অর্থাৎ পরবর্তী চতুর্থ অধ্যায়তে যাব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই এই ক্লাস শেষ করলাম।